রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালি মননের দুই দিকদ্রষ্টা। দুই বাংলার মানুষের প্রাণের আরাম, চোখের মণি, বুকের বল এই দুই যুগপুরুষ। একদিকে যেমন বাঙালি এদের সৃষ্টিধারায় স্নান করেছে, আবার কখনো এদের তুলনা নিয়ে চালিয়েছে এক নির্বোধ অনুশীলন। কিন্তু কেমন ছিল এদের নিজেদের সম্পর্কের রসায়ন, সেই নিয়েই আমাদের আজকের পর্ব। রবীন্দ্রনাথের চেয়ে 38 বছরের ছোট ছিলেন কাজী নজরুল ইসলাম। যৌবনে নজরুলের রবীন্দ্রপ্রীতি ছিল সুগভীর। ঘণ্টার পর ঘণ্টা রবীন্দ্রসঙ্গীত গেয়ে যেতেন অক্লান্তভাবে। বন্ধু মুজাফফর আহমেদ নজরুলকে বলতেন রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর প্রথম দেখা হয় 1921 সালে শান্তিনিকেতনে। প্রথম দর্শনেই দুই কবির একে অপরের প্রতি শ্রদ্ধা ও সমাদরের বন্ধন গড়ে ওঠে। 7 জানুয়ারি 1922 সকালবেলা বিজলি পত্রিকার 4টি কপি হাতে করে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে হাজির নজরুল। তখন তার বয়স 23। গুরুজি আপনাকে হত্যা করব, গুরুজি আপনাকে হত্যা করব বলে বিচিত্র অঙ্গভঙ্গিমায় চিৎকার করছেন নজরুল। রবীন্দ্রনাথ উপর থেকে বললেন, কি হয়েছে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন, এসো উপরে এসে বসো। বিজলি হাতে উঠে এলেন নজরুল। রবীন্দ্রনাথকে সামনে বসিয়ে বিচিত্র ভঙ্গিমায় বিদ্রোহী কবিতাটি শুনিয়ে দিলেন, যা আগের দিন ছাপা হয়েছে বিজলি পত্রিকায়। রবীন্দ্রনাথ বিস্ময়ে অভিভূত হয়ে এতক্ষণ শুনছিলেন, স্তব্ধ হয়ে নজরুলের মুখের দিকে তাকিয়েছিলেন। কবিতা পড়া শেষ হলে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং দুহাত প্রসারিত করে তরুণ কবিকে বুকে টেনে নিলেন। বললেন, হ্যাঁ কাজী, তুমি আমাকে সত্যিই হত্যা করবে। আমি মুগ্ধ হয়েছি তোমার কবিতা শুনে। তুমি যে বিশ্ববিখ্যাত কবি হবে তাতে কোনো সন্দেহ নেই। তোমার কবিতার জগৎ আলোকিত হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। গান্ধীজির অসহযোগ আন্দোলনের ডাক আসলে নির্ভীক কবি নজরুল তাতে যোগ দেন। এ সময় তিনি ধূমকেতু নামে একটি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নেন। ধূমকেতুর জন্য কবিগুরুর আশীর্বাণী চেয়ে পাঠালে কবিগুরু সস্নেহে লিখে পাঠান, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে, আছে যারা অর্ধচেতন। নজরুলের জীবনে রবীন্দ্রনাথের কাছ থেকে পরম প্রাপ্তি ছিল সম্ভবত রবীন্দ্রনাথের বসন্ত নাটিকাটি নজরুলকে উৎসর্গ করা। উৎসর্গপত্রে লেখা ছিল, শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম, স্নেহভাজনেশু, তারিখ 10 ফাল্গুন 1329। রবীন্দ্রনাথ এই প্রথম অত্যন্ত আপনজনদের বাইরে কাউকে বই উৎসর্গ করলেন। শুভাকাঙ্ক্ষীদের কেউ কেউ আপত্তি জানিয়ে বলেছিলেন, নজরুল জনপ্রিয় হয়েছেন চতুর্দিকে অস্ত্রের ঝনঝনানি চলছে বলে, সেটা কমে গেলে তার জনপ্রিয়তা মিইয়ে যাবে। উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, জনপ্রিয়তা কাব্যবিচারে স্থায়ী নিরিখ নয়, কিন্তু যুগের মনকে যা প্রতিফলিত করে তা শুধু কাব্য নয়, মহাকাব্য। কয়েক বছর পর নজরুল যখন লাঙ্গল পত্রিকা বের করেন, তখন রবীন্দ্রনাথ প্রচ্ছদ পটের জন্য লিখে দেন, ধরো হাল বলরাম, আনো তব মরুভাঙা হল, বল দাও ফল দাও, স্তব্ধ হোক ব্যর্থ কোলাহল। হুগলি জেলে থাকাকালীন জেলের বৈষম্যমূলক আচরণ ও উৎপীড়ন নিপীড়নের প্রতিবাদে নজরুল অনশন ধর্মঘট শুরু করেন।
বন্ধুবান্ধব নজরুলকে অনশন থেকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর শিলংয়ে ছিলেন। নজরুলের বন্ধুরা চিঠি পাঠালেন, গুরুদেব যেন নজরুলকে অনুরোধ করেন অনশন ভাঙার। জবাবে রবীন্দ্রনাথ লিখলেন, আদর্শবাদীকে আদর্শ ত্যাগ করতে বলা তাকে হত্যা করারই সামিল। অনশনে যদি কাজীর মৃত্যুও ঘটে তাহলেও তার অন্তরের সত্য ও আদর্শ চিরদিন মহিমাময় হয়ে থাকবে। চিঠিতে একথা লেখার পরও উদ্বিগ্ন রবীন্দ্রনাথ নজরুলকে টেলিগ্রাম করেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। 1928 সালে কাজী মোতাহার হোসেনকে নজরুল লিখেছেন, রবীন্দ্রনাথ আমাকে প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে চিঠিপত্রের আদান প্রদান প্রায়ই চলত। নাগরিক পত্রিকার পূজা সংখ্যার জন্য লেখা চেয়ে রবীন্দ্রনাথের কাছে চিঠি লেখেন নজরুল। রবীন্দ্রনাথ লেখা পাঠাতে না পারলেও জবাবে যে চিঠি পাঠিয়েছিলেন তার পরতে পরতে নজরুলের প্রতি স্নেহ ঝরে পড়েছে তা সহজেই বোঝা যায়। এই চিঠির উত্তরস্বরূপ নজরুল তীর্থপথিক নামক কবিতা লিখে রবীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন, যার শেষ লাইনে ছিল, প্রার্থনা মোর যদি আরবার জন্মিয়ে ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যগীতে। একবার গানের রিহার্সাল রুমে কোনো এক পত্রিকার সম্পাদক নজরুলের কাছে এসেছিলেন কবিতা নেওয়ার জন্য। তিনি রবীন্দ্রসঙ্গীতের চেয়ে নজরুলের গানের অধিকতর প্রশংসা শুরু করলেন। নজরুল তখন ধমক দিয়ে বললেন, আমরা যদি কেউ না জন্মাতাম তাতে কোনো ক্ষতি হতো না। রবীন্দ্রনাথের গান বেদমন্ত্র, তার গান ও কবিতা আমাদের সাত রাজার ধন মানিক। লেখা নিতে এসেছেন, নিয়ে যান, লেখা নিতে এসে এরকম আমরা গাছি যেন আর না শুনি। রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের চলচ্চিত্রায়নের সময় নরেশচন্দ্র মিত্র সঙ্গীত পরিচালক রূপে নজরুলকে মনোনীত করেন। তখন সুরকার হিসাবে নজরুলের জনপ্রিয়তা সবার উপরে। চলচ্চিত্রটি যখন মুক্তি পেতে যাচ্ছে তখন বিশ্বভারতী মিউজিক বোর্ড থেকে আপত্তি ওঠে যে বোর্ডের অনুমতি না নিয়ে ছবিতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে এবং সুরও যথাযথ নয়, অতএব ছবিটি মুক্তি লাভ করতে পারে না। নজরুল তৎক্ষণাৎ ফিল্মের প্রিন্ট ও প্রজেক্টর নিয়ে শান্তিনিকেতনে চলে গেলেন। সব শুনে রবীন্দ্রনাথ বললেন, কি কাণ্ড বলতো, তুমি শিখিয়েছ আমার গান আর ওরা কোন আক্কেলে তোমার দোষ ধরে, তোমার চেয়েও আমার গান কি তারা বেশি বুঝবে, আমার গানের মর্যাদা কি ওরা বেশি দিতে পারবে। এ কথা বলে আগেই লিখে রাখা অনুমতিপত্রে স্বাক্ষর ও তারিখ দিয়ে দিলেন। নজরুল তাঁর শ্রেষ্ঠ কবিতাগুলির একটি সংকলন কবিগুরুর প্রতি উৎসর্গ করে উৎসর্গপত্রে লেখেন, বিশ্বকবি সম্রাট শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী শ্রী চরণারবিন্দেষু। কবিগুরুর প্রতি নজরুলের এই অকপট শ্রদ্ধা বারবার ধ্বনিত হয়েছে তাঁর রচনায়। রবীন্দ্রনাথের মৃত্যুর পর নজরুলের বিষণ্ন কণ্ঠে শোনা যায় তাঁর লেখা গান, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগায়ো না জাগায়ো না। রবীন্দ্রনাথ ও নজরুল এই দুই সৃষ্টি সত্তার সামাজিক ও মানসিক উভয় দিক থেকেই প্রভূত বৈষম্য থাকলেও তাঁদের অন্তর ছিল পরস্পরের প্রতি সম্মান ও ভালোবাসায় পরিপূর্ণ। কবিগুরু যেমন বলেছেন, আমি যদি আজ তরুণ হতাম আমার কলমেও ওই সুর বাজত, তেমনি নজরুল জানিয়েছেন, বিশ্বকবিকে আমি শুধু শ্রদ্ধা নয় পূজা করে এসেছি সকল হৃদয় মন দিয়ে।
যেমন করে ভক্ত তার ইষ্ট দেবতাকে পূজা করে। দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে, শ্রাবণীর মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে, বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলেই।